Hello, my lovely viewers. Assalamualaikum. Bangladeshi mam London. Ekhon shokal bela khub shokale ghum bhenge giyeche karon Adyan, Ayaz, ami, amar husband, amra shobai khub beshi oshustho. Adyaner prothom jor ashlo কাশি তারপর এখন আমাদের সবার একই অবস্থা তারপর আমরা বড় যেহেতু আমরা তো সহ্য করতে পাচ্ছি কিন্তু আদিয়ান সহ্য করতে পারছে না আদিয়ান আজকে তিন দিন হয় স্কুলে যায় না আজকে বাসার ভাজি করা নেই যখন অসুখ বিসুখ থাকে তখন সব কিছু কেমন যেন গোছানো থাকে না তাই পটল আগেরই কাটা ছিল আমার হাজবেন্ড বাংলাদেশ থেকে যখন নিয়ে আসছিল তখন আমি একদম রেডি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো পটলটা বের করে ভাজি করে দিলাম তো আমি এখন রেডি হয়ে আমার জবে চলে যাচ্ছি যদিও আমার জবে যেতে একটু ইচ্ছে হচ্ছিল না কিন্তু কিছুই করার নেই যেতে হবে এই মাসটা সামনের মাসটা হচ্ছে আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট ক্রিসমাস টাইম সেজন্য তো আমার হাজবেন্ড পরে যাবে ও আমি আসার পরে তারপর ওয়ার্ড জবে যাবে ও বাচ্চাদের টেক কেয়ার করবে তো আমি যাওয়ার সময় ওনাকে দেখছিলাম যে আমরা এত তাড়াহুড়ো করে বের হই আর এই আমার সামনে যে মহিলাটা যাচ্ছে ওনার নেল পালিশ হতে শুরু করে লিপস্টিক হতে শুরু করে মাথার উপরে যে ছাতাটা ধরেছে সব কিছু ম্যাচিং কিভাবে সম্ভব এত সময় কোথায় পায় তো এগুলো ভাবতে ভাবতেই জবে গেলাম তারপর জব শেষ করে ব্রেক টাইমে আসলাম মনটাও ভালো লাগছিল না বাচ্চা কাচ্চার কথা খুব বেশি চিন্তা করি মেয়েটার কথা খুব চিন্তা করি কারণ এখন এ লেভেল টাইম যদি ভালো একটা রেজাল্ট না করে ভালো ইউনিভার্সিটিতে যেতে পারবে না আর এ লেভেলেও পড়াশোনা একটু মানে ঢিলা দিয়ে দিয়েছে আমি জানি না ও কী করবে সব কিছু মিলে মনে হয় যে আমি কি সত্যি ব্যর্থ আমি বাচ্চাদেরও ঠিক মতো কি মানুষ করতে পাচ্ছি না সব কিছু মিলিয়ে অনেক বেশি টেনশনে থাকি সত্যি কথা তো আমি স্টার্টফোর্টে চলে আসছি স্টার্টফোর্টে এসে আমার কাছে মনে হলো আমার হাজবেন্ড যেহেতু বাসায় আছে বাচ্চারা যেহেতু স্কুলে যায়নি আয়াজ গিয়েছে আয়াজ আদ্রিতার সাথে চলে আসবে আদিয়ান বাসায় আছে তো আদিয়ানের ওয়াটার বোটল লাগবে তো প্রথমে আমি ডাব্লিউএইচ স্মিথে দেখলাম বোতলগুলো খুব বেশি ভালো লাগেনি তারপর স্মেগালে চলে আসলাম এখানটায় আদ্রিতাকে নিয়ে খুব আসতাম ও যখন ছোট ছিল তখন আমরা গ্রিন স্ট্রিটের দিকে থাকি সবসময় আদ্রিতা এইসবটাই কিনতে আসতো তো এখানকার বোতলগুলোয় দেখলাম সেলও দিয়েছে এখানকার বোতল দাম আছে £12-15 কিন্তু 40% যেহেতু সেল দিয়েছে তো এখন একটু কমে পাওয়া যাবে £7-8 করে হবে তো আদিয়ানের জন্য আমি দুটো বোতল দেখছি কারণ দেখা যায় দুটো বোতল হলে ঠিক আছে এভরিডে পানি নিতে হয় তো স্কুলে তো আদিয়ান আমাকে বলে দিয়েছে যে আমি গ্রিনের মধ্যে যেন নেই বললাম ঠিক আছে তো আমার আবার একটু তাড়াহুড়া করে দেখি নিয়ে চলে যেতে হবে অন্য কোনো শপে যাওয়া যাবে না কারণ আমার হাজবেন্ড আমি যাওয়ার পর পর ও আবার অফিসে চলে যাবে সেজন্য তো আমি কয়েকটা দেখলাম পিঙ্ক তো মেয়েদের জন্য আর কিছু কিছু বোতল আমার বাসায় আছে এখানে যেগুলো আছে তো বাচ্চারা আসলে সব বোতলে কিন্তু অভ্যস্ত না কিছু কিছু বোতল আছে ওরা খুব ইজিভাবে ইউজ করতে পারে তো আমি সেই টাইপেরই আদিয়ানের জন্য নেওয়ার চেষ্টা করব এই সবটার মধ্যে বাচ্চাদের পছন্দের অনেক কিছু আছে মানে একটা চাইতে একটা সুন্দর যারা ছোট বাচ্চা তারা খুব পছন্দ করে এখানে আনকমন অনেক কিছু আছে বিভিন্ন ক্যারেক্টারের জিনিসপত্রগুলো আছে এবং দামগুলো না ডাব্লিউএইচ স্মিথের থেকেও কম আমার কাছে এই বোতলটা খুব ভালো লেগেছে তো দেখছিলাম যে কোনটা কোনটা নেওয়া যেতে পারে তো ফাইনালি আমি দুটো বোতল ঠিক করলাম আদিয়ানের জন্য তো এখন বোতলগুলোর প্রাইস দিয়ে তারপর আমি বাসার দিকে চলে যাব আজকে থেকে ওদের সব অ্যাক্টিভিটি বন্ধ শুধু আজকে না গতকাল এর আগের দিন আদিয়ানের সুইমিং ছিল সব কিছু বন্ধ কারণ ওর শরীর ভালো না দেখে ওকে এখন সুইমিংও দেওয়া হচ্ছে না আয়াজের সুইমিং সেটাও বাদ দিতে হচ্ছে আদিয়ান অনলাইনে শুধু আরবি পড়াটা পড়ছে কারণ সেটা তো অনলাইনে ও বেডে শুয়ে শুয়ে পড়তে পারে তো এখন আমি একটু ফ্রি আছি কিন্তু আমার নিজের শরীরটাও ভালো না আমার শরীরে অনেক জ্বর জ্বর লাগে কিছু করার নেই মা বাবাদের অসুখ হলে তো কিছুই করার থাকে না সংসারে কাজকর্ম করে বাচ্চাদের সব রেডি করে দিতে হয়
তো আজকে আমি দুটো বার্গার দিলাম, নাগেট করে দিলাম, আদিয়ানকে পিজা দিয়েছিলাম ওরা খাওয়ার পর। তারপরে আমি বাসার অনেক কাজ করেছি, আমার নিজস্ব অনেক কাজ থাকে বাসায়, সেগুলো করে নিয়েছি। তো বিকেল হলো, বাচ্চাদের বললাম তোমাদের অ্যাক্টিভিটি তো সব বন্ধ, তো চলো আমরা সবাই মিলে মুভি দেখি। তো ওদের জন্য আমি ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়ে আসছি। তো আদিয়ান বললো ও এই মুভিটা দেখবে। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন ফার্স্ট আমি এই মুভিটা দেখি আমার বান্ধবীর বাসায়। ওর নাম ছিল রিমা, ওরা তেজকুনি পাড়াতেই থাকতো, ফাহমিদা রিমা। তো ওই সময়টার কথা, সেই মুভি এখনও বাচ্চাদের কত জনপ্রিয়। তো অনেকক্ষণ ধরে দেখলাম বাচ্চাদের সাথে। আর বাসার ওই যে বললাম যে অসুখ বিসুখ হলে কোনো কিছুই ঠিক নেই, একটু এলোমেলো। তো রান্নাবান্না করতে হবে, বিনগুলো ফেলতে হবে, নিজের শরীর ভালো না থাকলে দেখবেন কিছুই ভালো লাগে না। আমাদের ক্রিসমাস তো এদেশে চলে আসলো, তো আমাদের বুরসে একটা ক্রিসমাস পার্টি হয় খুব জমজমাটভাবে, সেটা ওটুতে হয়, এবং আমাদের সবাইকে ইনভাইট করেছে এবং আমাদের ফ্লোর থেকে সবাই যাচ্ছে মোটামুটি। তা আমাকে সবাই বলছে যে তুমি কেন আসবে না, এসে দেখো, খুব মজা, মজার খাবার থাকে, ভেজিটেরিয়ান খাবার থাকে, তোমার অনেক পছন্দ হবে। তো আমি বললাম না, আমি যাব না, আসলে আমার হাজব্যান্ড অত পছন্দ করে না, আর আমার নিজেরও অত যেতে ইচ্ছে করছে না। আসলে না যেতে যেতে আমি কেমন যেন হয়ে গেছি সত্যি কথা। তো তারপর আমার হাজব্যান্ডকে এসে আমি বললাম যে এরকম ক্রিসমাস পার্টি হবে, দেখ আমি মানে ও কি বলতে চায় সেটা দেখার জন্য, কারণ আমি কিন্তু আগেই না করে দিয়েছি। ও দেখলাম একদম কপালে ভাঁজ দিয়ে রাখলো, ও অত বেশি একটা খুশি না, মানে আমার কোনো মানে পার্টিতে যাওয়া এগুলো পছন্দ করে না, নিজে কিন্তু অনেক কিছুতে যায়। কিন্তু ও যদি আমাকে বলতো যে না তুমি যেতে পারো যেহেতু তোমার কলিগরা সবাই যাচ্ছে, আমি কিন্তু যেতাম না, কারণ আমার ভিতরে কিন্তু একটা ইয়ে আছে যে না আমি ক্রিসমাস পার্টিতে যাব না। তো ও দেখলাম বেশি একটা আগ্রহ দেখালো না। তো আমি আবার বললাম যে তুমি আগ্রহ দেখাবে না সেটা আমি জানতাম, কিন্তু আমি এর আগেই আমি না করে দিয়েছি, আমি যাচ্ছি না। তো আমি কিছু কিছু জিনিস রান্না করে ফেললাম, আর আজকে একটা খুব মজার খাবার দেখাবো, সেটা হচ্ছে কাঁচা পেঁপে দিয়ে। তো প্রথমে আমি কাঁচা পেঁপে ছোটো ছোটো পিস করে সিদ্ধ করতে দিয়ে দিলাম, ভালোভাবে সেদ্ধ হওয়ার পর রান্নাটা আমি শুরু করব। আমি মুরগির গোস্ত আলু দিয়ে রান্না করছি, গতকাল মাছ রান্না করেছিলাম, সেই মাছ আছে, আর ডাল রান্না করলাম। তো পেঁপেটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হতে হবে, বাংলাদেশে তো পেঁপের দাম অনেক কম, আমাদের এখানে পেঁপের অনেক দাম। তো আমার হাজব্যান্ড যখন বাংলাদেশ থেকে আসলো তখন ও পেঁপে নিয়ে আসলো, সেগুলোই আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। তো যখন আপনি হালকা ভাপ দিয়ে ডিপ ফ্রিজে রাখবেন তখন সেই একদম তাজা পেঁপের মতো হয় না, কিন্তু টেস্টটা সেরকমই থাকে। সেই জন্য আমি ডাল ঘুটনি দিয়ে না স্ম্যাশ করে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, হালকা করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে, তাহলে আমি যে স্ম্যাশ করলাম সেটা ভালো হয়। তো ঠিক এভাবে আপনি ডাল ঘুটনি দিয়েও করে নিতে পারেন বা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করে নিতে পারেন। তো একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, এখানে আমি প্রায় 3 টেবিল স্পুনের মতো কুকিং অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে আমি 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরা দিয়ে দেবো। আর পেঁপে হচ্ছে এখানে আমি একটা বড় সাইজের একটা পেঁপে নিয়েছি। তো কালো জিরাটা দেওয়ার পর আমি এর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কালো জিরা ভাজার দরকার নেই, যেহেতু গরম তেল, গরম তেলে এমনিতেই কালো জিরা দেওয়ার সাথে সাথে একটু ভাজা হয়ে যায়। তারপর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এরপর আমি এর মধ্যে পেঁয়াজ যে পরিমাণে দিলাম তার চাইতে কম রসুন কুচি দিয়ে দিব। জাস্ট এইভাবে আপনারা পেঁপের তরকারি রান্না করে খাবেন, দেখবেন আপনার অন্য কিছুই লাগবে না। ওই যে বাংলাদেশে বলছেন যে বা শুনছি বিভিন্ন নিউজে যে অবস্থা খারাপ, এরকম পেঁপে তরকারি রান্না করেন, ডাল রান্না করেন, আলু ভর্তা খান, 2-3 সপ্তাহ পর পর একবার মাছ খান, তাহলেই তো হয়। আমার কাছে কিন্তু এই পেঁপে ঘাঁটি খুব বেশি ভালো লাগে, আলু ভর্তা, ডাল, ডিম ভাজা, এগুলোই আমার খুব পছন্দের।
তো সবসময় তো পরিস্থিতি সবার একরকম থাকে না, সব পরিস্থিতির সাথেই নিজেকে খাপ খাইয়ে নিতে হয়। আমাদের এখানে যদি পেঁপের দাম কম হতো না, আমি এই পেঁপের ঘাটিটা মাঝে মধ্যেই করতাম, কিন্তু আমাদের এখানে একটা পেঁপের দামই প্রচুর দাম, সেজন্য করা হয় না সত্যি কথা যেটা। তো আমি অল্প পরিমাণে রসুন কুচি দিয়ে দিলাম, এখন একটু ভেজে নিচ্ছি, খুব বেশি পরিমাণে ভাজতে হবে না, হালকা করে ভাজলেই হবে। তারপরে এর মধ্যে আমি এখন অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাপ চিলি ফ্লেক্স। আমি এখানে চিলি ফ্লেক্সটা হাফ টিস্পুন দিয়েছি, কিন্তু আপনারা আপনাদের নিজস্ব ঝাল খাওয়ার উপর নির্ভর করে সেই পরিমাণে দিবেন। অনেক চিলি ফ্লেক্স থাকে ঝাল কম, মানে শুকনো মরিচটা ঝাল কম থাকে, সেক্ষেত্রে একটু বেশি দিতে পারেন, আর যেটা ঝাল বেশি সেক্ষেত্রে হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিলেই কিন্তু হয়ে গেল। তো এখন আমি ঠিক এভাবে 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাপ হলুদ গুঁড়ো এবং হাফ টিস্পুন পরিমাপ জিরে গুঁড়ো। এখানে কিন্তু ধনে গুঁড়োটা দিচ্ছি না। এখন 2-3 মিনিট মশলাটাকে একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে আমি যে পেঁপে সেদ্ধ করে রেখেছি সেই স্ম্যাশ পেঁপে সেদ্ধ এখানে সম্পূর্ণটুকু দিয়ে দিব। আপনারা এভাবে করে রান্না করে না সকালে রুটির সাথে পরোটার সাথে খেতে পারবেন, এত ভালো লাগে খেতে, এত সুস্বাদু হয়, আপনার অন্য কোনো সবজি দরকারই হবে না। তো আমরা আসলে ভাত খাওয়ার জন্যই বানাই, ভাতের সাথে খেতে আমার খুব বেশি ভালো লাগে, গরম গরম ভাতের সাথে খেতে। তবে আমি রুটির সাথেও খেয়ে দেখেছি, সেটাও ভালো লাগে। আর আমার হাজব্যান্ডের জন্য তো আলাদাভাবে সবজি করতে হয়, আজকে সকালে যেমন আমি পটল ভাজিটা করলাম, সেই জন্য এটা আমি ভাতের জন্য রেখেছি। আর পেঁপে হচ্ছে শরীরের জন্য খুবই ভালো, কাঁচা পেঁপে বলেন পাকা পেঁপে বলেন সব পেঁপেই কিন্তু শরীরের জন্য খুবই ভালো। তো পেঁপে পেস্ট দিয়ে দেওয়ার পর এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দেবো। কাঁচামরিচটা ওই যে বললাম ঝাল যে যেমনটা খান ঠিক তেমনটাই দিয়ে দিতে হবে। কাঁচামরিচ কুচিটা দিয়ে দেওয়ার পর তারপর আমি লবণ কিন্তু আগে দিইনি, আমি কিন্তু এখন এর সাথে স্বাদ মতো লবণটা মিশিয়ে নেব। স্বাদ মতো লবণটা মিশিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এর ওপরে নামানোর আগে একটা ডিম দিয়ে দিব। ডিমটা না দিলেও কোনো সমস্যা নেই, তবে ওই যে কোনো খাবারে আপনি সুস্বাদু বাড়াতে হলে কিছু না কিছু দিলে হয় কি খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কী বলে চিংড়ি মাছ ছোটো ছোটো আলাদা একটা ফ্রাই প্যানে তেলে ভেজে অ্যাড করে দিয়ে দিতে পারেন, তাও কিন্তু খেতে ভালো লাগবে। তো ভালোভাবে কিন্তু আমি এই পেঁপের পেস্টটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যেই মাঝখান দিয়ে একটু জায়গা বের করে এর মধ্যে একটু হালকা করে তেল দিয়ে দেবো, ডিমে যতটুকু তেল লাগে। তারপর আমি ডিমটাকে এর মধ্যে দিয়ে ডিমে পরিমাণ মতো হালকা একটু লবণ দিয়ে তারপর ডিমটাকে হালকা একটু ভেজে সেই ডিমটাকে ফেটিয়ে এই পেঁপের সাথে কিন্তু মিশিয়ে নেব, তাহলে সেই পেঁপের ঘাটিটা খেতে আরও বেশি ভালো লাগবে। জীবনটা জানি কেমন, তাই না? মানে আমার বিয়ের আগে আমি তখন ঢাকা সিটি কলেজে পড়ি, তো সবাই গেল কক্সবাজারে ট্রিপে, আমার সাথে অনেকেই গেল, কিন্তু আমার বাসা থেকে আমার যাওয়া নিষেধ ছিল, আমার অনেক কিছুই নিষেধ ছিল। আমার খালার বাসায় যাওয়া নিষেধ, খালাতো ভাইদের সাথে কথা বলা নিষেধ, চাচাতো ভাই একটা ছিল কথা বলা নিষেধ, মানে সব কিছুতে নিষেধ নিষেধ নিষেধ, সব কিছুতে নিষেধ ছিল। তো হাজব্যান্ডের বাসায় এসো নিষেধ, এটা নিষেধ সেটা নিষেধ, এই প্রবলেম সেই প্রবলেম, এই দোষ সেই দোষ, মানে দোষের শেষ নেই। তো আমার হাজব্যান্ড কিন্তু সব কিছুতে অ্যাটেন্ড করে, সব কিছুতে, তার রাত যতটাই বাজুক সে অফিসিয়াল পার্টি কোনোটাই কখনো বাদ দেয়নি। তো আমার কথা হচ্ছে কি, আমি কোথাও যাব না, কারণ আমার নিজস্ব একটা বিবেক আছে, কিন্তু আমাকে তোমার সাই দিতে হবে যে ঠিক আছে তুমি কিন্তু যেতে পারো। আমি কিন্তু আমার হাজব্যান্ডের ফেস পুরোপুরি পড়তে পারি যে ও কী চিন্তা করছে ভেতরে, ও আজও আমাকে পড়তে পারে না। ও যদি বুঝতেই পারতো যে না ও বললো আমি যাবো না কিন্তু আমি খুশি হব, তাহলেই কিন্তু আমি খুশি হয়ে যেতাম। ও সবসময় কিছুই বলবে না, ওর কপালের মধ্যে 3-4টা ভাঁজ দিয়ে রাখবে, সেই ভাঁজটা দেখলে আমার মেজাজটা খারাপ হয়, আর কিছু না।
তো যাক, আমি আমার জবে বলেছি, আমার ম্যানেজার যে মেয়েটা, ও তো আমাকে মায়ের মতো সম্মান করে, তো ও বলল যে তুমি কেন যাবে না। আমি বললাম না আমি যাব না, কারণ আমার রিলেশনে এটা যায় না। আমাদের হচ্ছে ঈদে তুমি আনন্দ করো, রমাদান মাস আছে সেটা আনন্দ করো, কিন্তু আমি তোমাদের মানে, ও মুসলিম, আমি বললাম যে আমি ক্রিসমাসকে অনেক, শুধু ক্রিসমাস না, যারা হিন্দু ধর্মাবলী আছেন সবার ধর্মকে আমি রেসপেক্ট করি, এটা আপনাদের নিজস্ব এক একটা ধর্ম, তা আমার নিজের ধর্মকে আমি বেশি রেসপেক্ট করি, তো আমার সাথে যেটা যায় না সেটা আমার করাটা ঠিক হবে না, তোমরা এনজয় করো সেটা আমার কাছে ভালো লাগবে। তখন আমার এক কলিগ আমাকে এসে বলল, উনি নিজেই খ্রিস্টান, আমাকে বলল তুই আসলে খুব ভালো, তুই তো নিজের রিলিজিয়নটাকে খুব ভালোভাবে ধরে রেখেছিস। ও আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করলো। তো আমি বললাম যে তা তো আছেই, মনে মনে বললাম, আর ফ্যামিলির একটা ব্যাপার তো আছে, ওইটা তো আর বলা যায় না, তো আমি ইসলামের দিকেই থাকি, এটাই আমার একটা শান্তি, আমার ভিতরে একটা শান্তি জাগাবে আমাকে। আমি আল্লাহর কাছে শুধু চাই আমি সব কিছু বিসর্জন দিব, শুধু আমার তিনটা সন্তানকে তুমি ভদ্র বানিয়ে দাও, আমি শুধু এটাই চাই, ওদের ন্যাক হায়াত দাও, ওদের ভালো মানুষ বানাও। আমি কোথাও যাব না, আমি কারোর সাথে মিশবো না, আমি কোনো পার্টিতে যাব না, কোনো মাস্তি করব না। এখানে যারা আছেন লন্ডনে আজকে 17 বছর ধরে আমাকে চেনেন, ওনারা কখনোই বলতে পারবে না যে আমি কতবার কোন পার্টিতে গিয়েছি। হ্যাঁ, পেন্সিলের সাথে যুক্ত ছিলাম, পেন্সিলের অনুষ্ঠানে মাঝে মধ্যে যেতাম, সেটাও আমার হাজব্যান্ডের পছন্দ ছিল না, যে এত অনুষ্ঠান ও পছন্দ করে না, সেই জন্য সেগুলোও বাদ দিয়ে দিলাম। তো সব কিছু মিলে এখন আমি বাসায় বন্দি এবং সংসার, আর আপনাদের জন্য ভিডিও বানাই, এ হচ্ছে আমার কাজ। তো আমার হাজব্যান্ড এর মধ্যে চলে আসছে, বাসার জন্য আর কেউ খাবার নিয়ে আসছে। আমাদের একজন পরিচিত ভাই আছেন, ওর নাম কাউসার, ও আমাদের জন্য খিচুড়ি আর গরুর পায়ার তরকারি দিয়ে গেছে অফিসে, এত সুস্বাদু ওর রান্না, ওকে অনেক ধন্যবাদ। তো সব কাজ শেষ হয়ে গেল, এখন আমার হাজব্যান্ডের সাথে আমি একটু টিভি দেখছি, কারণ বাচ্চারা সবাই খাবে, আমরাও খাবো। তো আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।